কোনো তথ্যকে কুক্ষিগত করে রেখে নিজের প্রাধান্য ধরে রাখার পশ্চাৎপদ মানসিকতার অবসান হয়েছে বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণ নিশ্চিত ও বিস্তৃত করার যুগ বলা হয় এখন আমরা তথ্য যুগে বসবাস করছি এখন তাই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একই রকম কাজে নিয়োজিত গবেষক শিক্ষাবিদ সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে এজন্য জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন উন্নততর প্রযুক্তি প্রয়োগ এবং বাস্তবায়নের সর্বশেষ জ্ঞান এবং নতুন নতুন সম্ভাবনার সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা সেমিনার সিম্পোজিয়াম কর্মশালা ইত্যাদির আয়োজন করা হচ্ছে এতে সংশ্লিষ্ট সবাই তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পাচ্ছেন সভা সেমিনার সিম্পোজিয়াম কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য প্রধানত পাওয়ার পয়েন্ট নামের একটি সফটওয়্যার ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন এই সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যার বা উপস্থাপন সফটওয়্যার বলা হয় পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা ছবি অডিও ভিডিও গ্রাফ ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করা যায় এই অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের সাহায্যে একটি উপস্থাপনা তৈরির বিভিন্ন প্রকার কাজ ধাপে ধাপে শেখানোর চেষ্টা করা হবে উপস্থাপনার বিষয়বস্তু যাই হোক না কেন শুরুতে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি খুলতে হবে এবং স্লাইড তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে কিছু কাজ শিখে নিতে হবে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি খোলার জন্য ডেস্কটপে স্টার্ট বোতামের প্রোগ্রামস বা অল প্রোগ্রামস মেনুর ফ্লাই আউট মেনুতে মাইক্রোসফট অফিস সিলেক্ট করলে মাইক্রোসফ্ট অফিসের অন্তর্ভুক্ত প্রোগ্রামগুলোর ফ্লাইআউট মেনু পাওয়া যাবে এ মেনু থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট সিলেক্ট করলে প্রোগ্রামটি খুলে যাবে এবং পর্দায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে উইন্ডো এসে যাবে উইন্ডোর বাম পাশে রয়েছে স্লাইডের ক্ষুদ্র সংস্করণ উইন্ডোর ডান পাশে রয়েছে টাস্ক প্যান টাস্ক প্যান আপাতত ব্যবহার করার প্রয়োজন হবে না কাজেই টাস্ক প্যানের ক্লোজ বোতামে ক্লিক করলে টাস্ক প্যানটি বন্ধ হয়ে যাবে স্লাইডের ক্ষুদ্র সংস্করণের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে লেখা উঠবে নো টাইটেল অর্থাৎ স্লাইডটির টাইটেল বা শিরোনাম বক্সে এখনো পর্যন্ত কোনো লেখা টাইপ করা হয়নি মূল স্লাইডে উপরের অপেক্ষাকৃত বড় বক্সে লেখা রয়েছে ক্লিক টু অ্যাড টাইটেল এর নিচে অপেক্ষাকৃত ছোট বক্সটিতে লেখা রয়েছে ক্লিক টু অ্যাড সাব টাইটেল ক্লিক টু অ্যাড টাইটেল বক্সে টাইপ করা হলো ডিজিটাল বাংলাদেশ লেখাটি সঙ্গে সঙ্গে স্লাইডের ক্ষুদ্র সংস্করণেও অন্তর্ভুক্ত হয়ে যাবে এবার মাউস পয়েন্টার স্লাইডের ক্ষুদ্র সংস্করণের উপর স্থাপন করলে টুল টিপস আকারে বক্সের পরিচিতিমূলক লেখা প্রদর্শিত হবে ডিজিটাল বাংলাদেশ সাব বক্সে টাইপ করা হলো টু অ্যাচিভ এ লেখাটিও স্লাইডের ক্ষুদ্র সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু মাউস পয়েন্টার স্লাইডের ক্ষুদ্র সংস্করণের উপর স্থাপন করলে টুল টিপস আকারে এই লেখাটি প্রদর্শিত হবে না আগের টাইটেল বা শিরোনামটি প্রদর্শিত হবে টাইটেল বক্সের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে টাইটেল বক্সটি সক্রিয় হবে টাইটেল বক্সের বর্ডারের যে কোনো প্রান্তরেখার উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে কিবোর্ডের ডিলিট বা ব্যাকস্পেস বোতামে চাপ দিলে টাইটেল বক্সটি বাতিল হয়ে যাবে একই প্রক্রিয়ায় সাব টাইটেল বক্সটিও বাতিল করে দেওয়া যেতে পারে এবার ড্রয়িং টুলবারে টেক্সট বক্স আইকনে ক্লিক করে সিলেক্ট করতে হবে টেক্সট বক্স টুল ড্র্যাগ করে স্লাইডের ভেতরে একটি টেক্সট বক্স তৈরি করা হলো টুলবারের বারের ফন্ট সাইজ তালিকা থেকে ফন্টের আকার বাহাত্তর সিলেক্ট করা হলো টাইপ করা হলো ডিজিটাল বাংলাদেশ স্লাইডের ক্ষুদ্র সংস্করণেও লেখাটি অন্তর্ভুক্ত হয়ে গেল কিন্তু মাউস পয়েন্টার স্লাইডের ক্ষুদ্র সংস্করণের উপর স্থাপন করলে টুল টিপস আকারে এ লেখাটি প্রদর্শিত হবে না নো টাইটেল প্রদর্শিত হবে অর্থাৎ শুধু পাওয়ার পয়েন্টের ডিফল্ট বা নিজস্ব টাইটেল বক্সে টাইপ স্লাইডের শিরোনাম হিসেবে প্রদর্শিত হবে পাওয়ার পয়েন্টের একটি পাতা একটি স্লাইড হিসেবে গণ্য হয় মূল স্লাইডের বাম পাশে কলাম আকারে প্রতিটি স্লাইডের ক্রমিক সংখ্যাযুক্ত ক্ষুদ্র সংস্করণ থাকে স্লাইডের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রমিক সংখ্যাও আপনা আপনি বেড়ে যেতে থাকে মাঝখান থেকে কোন স্লাইড ফেলে দিলে বা বাতিল করে দিলে অবশিষ্ট হয়ে যায় কিবোর্ড এর কন্ট্রোল বোতাম চেপে রেখে এম বোতামে চাপ দিলে নতুন যুক্ত হয় কন্ট্রোল বোতাম চেপে রেখে স্লাইড এম বোতামে চাপ দিয়ে দিয়ে চারটি স্লাইড যুক্ত করা হলো এতে স্লাইডের সংখ্যা দাঁড়ালো পাঁচটি তিন নম্বর স্লাইড সিলেক্ট করা হলো কিবোর্ডের ডিলিট বা ব্যাকস্পেস বোতামে চাপ দেওয়া হলো তিন নম্বর হয়ে গেল এতে স্লাইডের সংখ্যা দাঁড়ালো চারটিতে এবং চার নম্বর স্লাইডটি টি তিন নম্বরে এবং পাঁচ নম্বর স্লাইডটি টি চার নম্বর স্লাইডে পরিণত হল এভাবে কিবোর্ডের ডিলিট বা ব্যাকস্পেস বোতামে চাপ দিতে থাকলে প্রতিবার একটি করে স্লাইড বাতিল হয়ে যায়